আজকাল যেখানে মানুষ তাদের বুদ্ধির জোরে অনেক অসম্ভবকে সম্ভব করে ফেলছে, তেমনি এদের সাথে সাথে একদল নির্বোধ মানুষ রয়েছে যারা কিনা নিজের কর্মের ভার নিজেরাই বইতে পারে না। আর মানুষের এমনই কিছু কর্মকাণ্ড ক্যামেরায় রেকর্ড হয়ে যায় যেগুলো কিনা পরবর্তীতে আমাদেরকে যথেষ্ট বিনোদন দেয়। তো চলুন এমনই কিছু মানুষকে আমাদের আজকের এপিসোডে দেখে নেওয়া যাক। তবে শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, এখনো যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন সো প্লিজ এখনই সাবস্ক্রাইব করে ফেলুন এবং পাশে রাখা বেল বাটন অবশ্যই প্রেস করবেন। বন্ধুরা, আপনারা আপনাদের জীবনে তো অনেক ড্যান্সিং ফেস অফই দেখে থাকবেন, কিন্তু আজকে আমরা আপনাদের যে ফেস অফ দেখাতে চলেছি সেটা দেখে তো আপনাদের চোখ কপালেই উঠে যাবে। তবে দেখুন, এখানে এই দুই মহিলা একে অপরের সাথে ঝগড়ায় এতটাই মেতে উঠেছিল যে নিজের রাগ কন্ট্রোল করতে না পেরে তাণ্ডব শুরু করে দেয়, যেটা দেখে আশেপাশের মানুষজন যেখানে কিনা হাসতে হাসতে তারা লোটফাট হয়ে যায়, আর সেখানে এরা দুইজন পুরাই বেকুব হয়ে যায়। তো বন্ধুরা, আপনারা কি এরকম তাণ্ডব এর আগে কখনো দেখেছেন? আমাদেরকে কমেন্ট বক্সে জানিয়ে দিন। পরবর্তী ভিডিওটি কেরালার। এখানে এই ভিডিওটিতে একটি বিয়ের অনুষ্ঠান দেখানো হচ্ছিল যেখানে বর এবং কনেকে খেতে দেওয়া হচ্ছে। এখন বিয়ে বাড়িতে হাসি মজাক হওয়া তো নতুন কোনো বিষয় নাই, তাই ঠাট্টার ছলে এই কনে বরের সামনে থেকে ভাত সরিয়ে নিজেই নিয়ে নেয়, যেটা দেখে আশেপাশে সবাই খিল খিলিয়ে হেসে ওঠে। এতে আমাদের বরবাবুর ইকো হার্টও হয়ে যায়। তবে আরও দেখুন সে কিভাবে নিজের অপমান সামলাতে না পেরে সোজা টেবিলটাই উল্টে ফেলে দেয়। তো বন্ধুরা, আপনাদের দেখানো কোনো বিয়ে বাড়িতে কি কোনো এমন ঘটনা ঘটেছে? যদি ঘটে থাকে তবে আমাদেরকে লাইক দিয়ে জানিয়ে দিন। এরপরে এই মাথা মোটা লোকটি কি একবার দেখুন, যে কিনা ফ্রেঞ্চ ফ্রাইয়ের অর্ডার করে কারে বসে থেকে অপেক্ষা করছিল, আর যেমনই ওয়েটার তার অর্ডার নিয়ে হাজির হয় এই ভাই সাহেব এতটাই এক্সাইটেড হয়ে যায় যে ভুল সুইচ টিপে ফ্যান চালিয়ে দেয়, যার কারণে তার সমস্ত ফ্রেঞ্চ ফ্রাই হাওয়াতেই উড়ে যায়। একেই হয়তো বলে যেমন কর্ম তেমন ফল। পরবর্তীতে এই মেয়েটি কি দেখুন, যে কিনা নিজেকে টারজানের ছোট বোন ভেবেছিল, আর যেই কারণে সে ঝুলতে থাকা একটা কাঠের সাহায্যে পানির ওপরে জাম্প লাগাতে চায়, কিন্তু মাঝপথে তার ভ্রম ভেঙে যায় এবং তার এই মনে হয় যে তার কাছে কোনো সুপার ন্যাচারাল পাওয়ার নেই। তখন ভয়ে কম্পমান হয়ে সরাসরি পানিতে পড়ে নাকানি চুপানি খেয়ে যায়। বেচারি শখের বসে নিজের পপারটাই না করিয়ে বসল। এরপরে এই বাহুবালি কি দেখুন, যে কিনা নিজের শক্তি প্রদর্শন দেখাতে গিয়ে পুরাই আহামুখ বনে যায়। এখন এই মেয়েটিকে দেখুন, যে কিনা এই সি লায়নগুলোকে খাবার খাওয়ানোর জন্য কিনারায় আসে, কিন্তু এই সি লায়নগুলোও কম ছিল না, যে কারণে তারা খাবার খাওয়ার সাথে সাথে মেয়েটির ওপর চাংশো মারতে শুরু করে। আর এখানে বেচারি এই মেয়েটি তাদের ফাঁদে পড়তে পড়তে বেঁচে যায়। আসলে আজকাল মানুষের বেকুবির কোনো জবাবই হয় না। আপনাদের যদি বারবার অথবা নাপিতের কাছে যাওয়ার সময় না থাকে, তবে এই ভিডিওটি দেখে এই ভাইয়ের কাছ থেকে চুল কাটার অভিনব পদ্ধতি শিখে নিন, যেখানে বিশেষ কোনো যন্ত্রের প্রয়োজনই পড়বে না, শুধুমাত্র একটা বাটি মাথায় বসিয়ে নিয়ে কাঁচি চালিয়ে নিজের চুল অনায়াসে কেটে ফেলতে পারবেন। বাহ ভাই, মানুষের জুগাড় বুদ্ধির কোনো তুলনাই হয় না। এরপরে এই মেয়েটিকে দেখুন, যে কিনা রাস্তার মাঝে তার কার দাঁড় করিয়ে বাইরে এসে এমন সব উদ্ভট আচরণ শুরু করে, যেটা দেখে আশেপাশের মানুষজন পুরাই হাক্কি বাক্কি খেয়ে যায়। বর্তমানে যে মানুষের চিন্তা ভাবনার লেভেল দিন দিন কমতেই আছে, তার জলযন্ত্র প্রমাণ এটি দেখলেই বোঝা যায়। বন্ধুরা, মাস্ক নিয়ে আরো একটি হ্যাক দেখে নিন, যেটা হয়তো আপনারা কখনো চিন্তাও করতে পারবেন না। তো এই অভিনব হ্যাকটি আপনাদের কোনো কাজে এসেছে কিনা আমাদেরকে কমেন্ট বক্সে অবশ্যই জানাতে ভুলবেন না। যখন আপনারা হাই হিল পরতে কমফোর্টেবল ফিল করবেন না, কিন্তু এই ফ্যাশন মোমেন্ট করার জন্য আপনাকে হাই হিল পরতেই হবে, তখন পার্টি শেষে এই সকল মানুষ কি বুদ্ধি পাকায় সেটা একবার দেখুন। আশা করি এই আইডিয়াটি আপনাদের জন্য যথেষ্ট কার্যকর হবে।